এটা চাষের পাট, কি এটা কেউ খায় না। ঘুরে দাঁড়াও, ঘুরো, স্নিগ্ধ আসো, স্নিগ্ধ সামনে এসো, স্নিগ্ধ এদিকে এসো, ওয়েট ওয়েট ওয়েট, চলো। এই যে এটা বাংলার সোনালী আঁশ পাট, অনেক সুন্দর পাটের ক্ষেত। এই যে উপরে ঘুড়ি উঠছে, এই বরাবর আর একটা ঘুড়ি আছে, এই যেখানে ওল ক্ষেত, ওলের বাগান, অনেক সুন্দর লাইন করে লাগানো। ছাতার মতো দেখতে সুন্দর অনেক। পুরো মাঠটাই পাট ক্ষেত, মাঝে মাঝে পানের বরজ, আর এই যেটা ওল ক্ষেত। এখানে আছে মুগ্ধ রাজু আর স্নিগ্ধ, ওরা শেষ দিতে যাচ্ছে। এই যে এটা কলা কলা গাছ, বাবা এসো, তুমি এসো, স্নিগ্ধ তুমি এসো, এদিকে এসো, তোমাকে নতুন একটা ক্ষেত দেখায় বাবা। এইটা এইটা কি ক্ষেত জানো, বাম পাশে এটা, এটা হচ্ছে ধান ক্ষেত। হ্যাঁ এই যে এটা হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেত। হ্যাঁ এটা কি ক্ষেত, ধান ক্ষেত। ওকে, এই যে এখানে এগুলো হচ্ছে কি ওল ক্ষেত, এটা হচ্ছে ওলের গাছ। এই যে মাঝে মাঝে কলা গাছ আছে, ওরা কি করতেছে, ওরা আসবে। আর এই যে এখানে আরেকটা নতুন ক্ষেত আছে তোমাকে দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে তিল ক্ষেত। তিল, তিল চেনো না, আমরা যেটা তিলের খাজা খাই, হ্যাঁ ওটার উপরে যে তিলটা থাকে, এইটা হচ্ছে সেই তিলের ক্ষেত। এই যে দেখো এটার মধ্যে বীজ থাকে, এই যে, এই যে এটা হচ্ছে তিলের ফল, এর ভিতরে বীজ আছে, অনেক সুন্দর, সুন্দর সাদা সাদা ফুল আছে অসাধারণ। এটা হচ্ছে তিলের ফুল, দেখতে বেশ সুন্দর। এটা আমাদের শঙ্করদিয়ার পূর্বপাড়ার মাঠ, যতদূর দেখা যায় পাট, মাঝে মাঝে আছে তিল, কলা, তারপরে আছে ওল,
আগে এক সময় ছোটবেলায় আমরা এইদিকে অনেক খেলতাম। আগে এই মাঠগুলোতে ছোলা হতো, এই যে সামনের এই মাঠগুলোতে ছোলা গম চাষ হতো। আমরা গমের সময় এসে গম ক্ষেত্রে গম তুলে পুড়ে খাইতাম, বুঝছো? তাহলে তুমি কি কি ক্ষেত চিনলে আজকে? এটা কি ক্ষেত? চাল ক্ষেত। এই যে এটা কল ক্ষেত। আর এই যে এটা কলা। আচ্ছা, আর এই যে সামনের এটা এটা কি? পাট। তাহলে কয়টা ক্ষেত চিনলে? ধান, ফুল, কলা, পাট, চারটা। হ্যাঁ, তাহলে তোমাকে যদি কেউ বলে যে তুমি চারটা ক্ষেতের নাম বলো, তাহলে বলতে পারবা? পারবো। বলো তো কি কি? ধান। তাকাও এদিকে, দেখ। ধান, পাট, ধান, পাট, ওল। আরেকটা? আরেকটা কলা। কলা। গুড, ভেরি গুড, মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি ভিডিওতে আমাকে একটু দেখাও, ধরো। তিল আর ধান আর কলা। এখানে দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। এই এইটার কাছাকাছি আসো, এটা দেখছো অনেকটা ছাতার মতো দেখতে, ছাতা উল্টা গেলে। হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ ছাতা। মেলা দিনই কাটিয়ে নি।